হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, ওয়েলকাম টু বিন্দাস বাবিন। আর আমি ফেরত এলাম আর একটা কড়াক ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। পুরো আকাশে একদম ঘুড়িতে ময় ময় করছে, সামনে বিশ্বকর্মা পুজো আসছে। অ্যাকচুয়ালি এই কদিন একটা পার্সোনাল রিজনের জন্য ব্লগ করা হয়নি, বাট ইয়েস নাও আই এম ব্যাক। আর আর কি, আজকে একটা সানডে, বাজে এখন প্রায় 5:30। আজ শুভম রিমার সাথে একটা প্ল্যান আছে খুব স্পেশাল একটা জায়গায় যাওয়ার, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো চলো আর বেশি কথা না বলে ব্লগটাকে স্টার্ট করা যাক। ফাইনালি শুভমের গাড়িতে, এই যে রিমা, শুভম গাড়ি চালাতে ব্যস্ত, ওদের সাথে বেরোনো হয় না, যেরকম বলছিলাম কিছু কারণে ব্লগ করা হয়নি। তো ফাইনালি লাস্ট গেছিলাম সেই ওদের সাথে ধোসা খেতে, রাইট? হ্যাঁ, তো চেন্নাই স্কোয়ার, সেই সল্ট লেক। হ্যাঁ, সেটা ওদের আবার ওয়েজ ডে ছিল। ভাই আজকে ওয়েজ ডে নেই তো? আজকে ওদের ওয়েজ ডে নেই। বললাম যে একটা হাইপ জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হচ্ছে গন্ধরাজ মোমো খেতে। প্রচুর ভিডিও রয়েছে অল অ্যাক্রস ইউটিউবে এই গন্ধরাজ মোমো নিয়ে খেতে। এত যে লোকে মানে এখন পারলে সবকিছুতে গন্ধরাজ দিচ্ছে, চা বলো, মোমো বলো, মাংস বলো, সবকিছুতে গন্ধরাজের ইনফিউশন। অন্দাবে এখানে দাঁড়ালাম সিমলা বিরিয়ানির এখানে, কারণ এখানে আছে নিউ দিল্লি জুস সেন্টার। চলো একটু জুস খেয়ে তারপর যাবো গন্ধরাজ মোমোর দিকে। প্ল্যান তো রয়েছে এখনো গন্ধরাজ মোমোর, কিন্তু তার আগে এখন এখানে এসেছি আনবারসার এখানে। এটা খুব ফেমাস একটা দই বড়ার দোকান, মানে বেসিক্যালি সাউথ ইন্ডিয়ান দোকান। তো শুভমের রিকমেন্ডেশনটা কি শুভ? দই বড়া খেয়ে দেখো। দই বড়া তো রিকমেন্ডেশনে বলছে দই বড়াটা খুব ভালো, তো দেখা যাক ট্রাই করে দেখি। দই বড়া দেখে তো মোটামুটি ভালোই লাগছে, দুটো চামচ নিয়ে নিয়েছি কারণ বেশি খাওয়া যাবে না। খেয়ে দেখা যাক কেমন। দইটা একটু বেশি টক, অন্য দই এতে পর ভালো খেতে ভালো। এই হচ্ছে লিওন, খুব ফেমাস হয়েছে কদি গ্রিন মোমো। আর ভিড়টা দেখো জাস্ট, মানে সারাক্ষণ এখানে এরকম ভিড় থাকছে। শুভম গেছে মোটামুটি, চেষ্টা করছে যদি পাওয়া যায়, জানি না এখন অবধি অ্যাভেলেবেল আছে না, শেষ হয়ে গেছে। কি মনে হয় থাকবে নাকি গেছে? শেষ হয়ে গেছে, অনেক আশা নিয়ে আমি এসেছিলাম। দেখা যাক আছে না শেষ হয়ে গেছে, সেটা আগে দেখতে হবে। চেষ্টা করছি বেলটা। এই যে চিকেন গন্ধরাজ স্টিম মোমো 99 ইঞ্চ, তো এটা। আর এই হচ্ছে ভিড়, এখন জানি না কতক্ষণ শুভম কতক্ষণে পাবে কতক্ষণে। আমি বললাম দাদা আধ ঘন্টা, বলছে না না 10 মিনিটে দিয়ে দিচ্ছি। 10 মিনিটে দিয়ে দেয়, রেডি থাকে। আচ্ছা, হোপফুলি 10 মিনিটে দিয়ে দেবে, দেখা যাক কতক্ষণ দাঁড়িয়ে পাওয়া যায়। তখন থেকে শুধু বলছে এলো এলো এলো। টাইম লাগবে নাকি? পাওয়া গেছে মোমো, আর হচ্ছে এই যে এটা হচ্ছে লঙ্কা ধনে পাতার টেপ। চলো এটা নিয়ে গাড়িতে গিয়ে বসে খাওয়া যাক, রাইট? সো এই হচ্ছে অনেক ফেমাস গন্ধরাজ মোমো, আর ওর সাথে দিয়েছে হচ্ছে একটা এটার টেপ, আর একটা হচ্ছে এই ধনে পাতা, আর হচ্ছে লঙ্কার একটা মানে ভিনিগ্রেট টাইপের। তো এবার সত্যবচন কি ঘড়ি, খেয়ে দেখার টাইম, রাইট? এবার খেয়ে দেখার টাইম। সো ফার্স্ট আমি যেটা করব হচ্ছে একটা মোমো তোমাদের দেখাই। এই দেখো 8 পিস থাকে, এত বড় বড় প্রত্যেক কটা, এখনো ধোঁয়া বেরোচ্ছে, এই দেখতে পাচ্ছ দেখো এত বড় বেশ। আর এবার টাইম হচ্ছে এটাকে এইভাবে ভেঙে দেখানো। হালকা একটা গন্ধরাজ লেবুর মানে স্মেল আছে, এবার খেয়ে দেখি। কোটিংটাতে তো আছেই, ভেতরের যে মিটটা ওয়েল কুকড আর খুব সুন্দর গন্ধরাজ লেবুর, এতে একদম ফ্লেভারটা রয়েছে। এই ডিপটা দিয়ে এবার খেয়ে দেখাবো। গায়ে পড়ে গেছে, গাড়িতে পড়ে গেছে, শুভ গালাগাল দেবে।
এতদূর আসা, রোববারে সারাদিন ল্যাচ খেয়ে পড়েছিলাম, সন্ধ্যাবেলা আসা এই মোমোটা পুরো পুষিয়ে গেল জিনিসটা, অসাধারণ খেতে। আমরা এক্সপেক্ট করিনি এত দূর এত লেটে এসে পাবো, বাট দিস মোমো ইজ ওয়ার্থ দ্য টাইম। আর এত দূর যে এলাম, জাস্ট ফটাফাটি। আর হচ্ছে এই ডিপটা দিয়ে খাওয়ার টাইম। সো আর একটা পিস এটা, এবার এটা কি, এটা ধোসার চাটনি? অন্য ডিপটা ভালো না, আমি জানি এরা কি করে খাচ্ছে। এই নাম বললামই তো, আই ডোন্ট রিকমেন্ড। সো এইটা আমি সাইডে রেখে দিলাম। বাট ভাই, এই ধনে পাতার এইটা লঙ্কা লাগিয়ে মাখিয়ে তুলে সত্যি দারুণ। আর যা কোয়ান্টিটি এই অ্যামাউন্টে, মানে 99 rupees, বিয়ারলি 100 rupees, সাথে আটখানা এত বড় বড় মোমো, চিকেন স্টাফ, এত প্রাইম একটা লোকেশনে, খাওয়া তো হয়ে গেছে, এবার এই ডিপটা ফেলা যাবে না এটাকে। অনেক হয়তো কমেন্ট করবে কি কেন এইভাবে খাচ্ছে, বাট এইটা এইভাবেই খেতে হবে। ডিপটা ফেলার মতো না, বলো, দারুণ দারুণ হচ্ছে এবার ডিপটাকে। ওয়ান অফ দ্য বেস্ট ডিপস আই হ্যাভ এভার হ্যাড। এখন এসছি হচ্ছে এটা একটা চুমুকে চমক। শুভম নিয়ে এলো। শুভম, কি স্পেশালিটি জায়গাটা? এই দেখো লঙ্কা চাটা। লঙ্কা চা সবকিছু অর্গানিক আছে। মানে কি এটা স্পেশালিটি কি এখানকার, মানে কত রকম কি আছে এখানে? মোর দ্যান 50 টাইপস অফ টি আছে। ও আচ্ছা, তো তার মধ্যে লিকার চা আছে, দুধ চা আছে, কফি অনেক ভ্যারাইটি আছে, বেশিরভাগ আমাদের চায়ে রসগোল্লা আছে। রসগোল্লা যেটা কালকে দেখে দেখছিলাম। ওকে ওকে ওকে, আছে রেকর্ডটাও খুব সুন্দর। লঙ্কা চা ভাই, কি গরম কালকে থেকে আমি হেভি গরম। এটা হচ্ছে রেকমেন্ডেড লেবু লঙ্কা চা, দেখা যাক খেয়ে কিরকম। দারুন, মানে হিটটা ইজ অসাম, দারুন। শীতকালে একদম জমে যাবে এই জিনিসটা। স্পেশাল ফিশ ফ্রাই, বেশ বড় সাইজের দুখানা ডায়মন্ড সাইজ ফ্রাই, আর এই দুটো ডিপ, দুটোই বলছে কি মেমে। আচ্ছা, কি নাম এই ডিপ গুলোর? একটা হচ্ছে মাস্টার্ড মেয়ো, আচ্ছা, আর এটা হচ্ছে মিক্স সস। এটা হচ্ছে একটা মিক্স সস, আর এইটা হচ্ছে মাস্টার্ড মেয়ো, মানে যেটা হচ্ছে একটা কাসুন্দরি ডেরিভেটিভ এইটা, আর এটা ইজ দি আদার ওয়ান। এবার হচ্ছে খেয়ে দেখো, শুভম খেয়ে দেখো কেমন। রাইট, এটা হচ্ছে মাছটা, আমি তোমাদের ভেঙে দেখাবো। দেখো একদম, এটা ভেটকি তো একদম পিওর ভেটকি, আর প্রপার ফিলেটা একদম,
মানে যেটা হয় অন্য জায়গায় কোটিংটা অনেক বেশি হয়ে যায়, এখানে কিন্তু সেরকম না। বেসিক্যালি ক্রাম ফ্রাইড আর ভেতরে কোটিংটা মানে বাইরে কোটিংটা একদম অল্প আর ফিলেট একদম প্রপার। তো এবার হচ্ছে ধনিয়া পাতার কোটিং আর এবার হচ্ছে সত্যবচন কি ঘড়ি, এটা এবার খেয়ে দেখার টাইম। সো এটা উইথ দি মাস্টার্ড মেয়ো ডিপ। অল রাইট, তো সানডে ইভিনিংটা ফাটাফাটি কাটলো আর এখন বেজে গেছে প্রায় 9:30। বাড়ি ফিরছি, কালকে সকালবেলা থেকে আবার অফিস শুরু ফর আ নিউ উইক। আজকের ব্লগটাকে এই অবধি রাখছি, যদি এতক্ষণ অবধি দেখে থাকো ভালো লেগে থাকে লাইক করে দিও, ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট বিলো হোয়াট ইউ ওয়ান্ট টু ওয়াচ ইন দি কামিং ভিডিওস। আমি ফেরত আসবো খুব তাড়াতাড়ি একটা কারাক ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আনটিল নেক্সট টাইম, দিস হিয়ার ইজ বিন্দাস বাবিন টেকিং ইউর লিভ, স্টে হেলদি, রাও বিন্দাস।